আমাদের আজকের পড়ার বিষয় স্বাগতম তোমাদের ক্লাসে। ঠিক অন্য ক্লাসগুলোর মতোই আমাদের যে ইমেজটি আছে সেই ইমেজ দেখেই তুমি বুঝতে পারছো যে এটা একটা প্রোগ্রামিং ক্লাস হবে। আমাদের এই প্রোগ্রামিং ক্লাস অনেকগুলো ক্লাস লাগে, আমি সিরিয়ালি সেই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। আমার পরিচিতি প্রত্যেক ক্লাসে আছে এবং এটা ক্লাস নাম্বার 5। এই ক্লাস 5 নাম্বার ক্লাস। সেটা আজকে পাঠের বিষয় হলো কন্ট্রোল স্টেটমেন্ট এট প্রোগ্রাম। কন্ট্রোল স্টেটমেন্ট এট প্রোগ্রাম, এটা হচ্ছে আমার ক্লাসের বিষয় আজকে। শুনতে না পারলে বলবে, ট্যাক্সে বলবে। শিক্ষণ ফল কি হবে এখানে, শিক্ষণ ফল কি কি শিখবো এর ফলে আমরা, বা প্রশ্ন করতে পারবে, ট্যাক্সে প্রশ্ন করবে। শিক্ষণ ফলে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট কি সেটা সম্পর্কে জানব, এবং কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে আমরা প্রোগ্রাম করব। কন্ট্রোল স্টেটমেন্টটা কি সেটা আমরা দেখি আগে। প্রথমে কন্ট্রোল স্টেটমেন্টের সাহায্যে প্রোগ্রামের কন্ট্রোল নিয়ন্ত্রণ করা যায়। কন্ট্রোল স্টেটমেন্টের সাহায্যে প্রোগ্রামের কন্ট্রোল নিয়ন্ত্রণ করা যায়। কন্ট্রোল স্টেটমেন্ট দুই ধরনের, একটি হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, অপরটি হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, এটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আমরা আজকের পড়াশোনা হবে আমাদের। এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বলতে আমরা কি বুঝি, বুঝি যে শর্ত সত্য হলে এক ধরনের ফল পাওয়া যাবে আর মিথ্যা হলে আরেক ধরনের ফল পাওয়া যাবে। শর্তটি সত্য হলে, কন্ডিশনটা সত্য হলে এক ধরনের ফল পাওয়া যাবে আর মিথ্যা হলে আরেক ধরনের ফল পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হলো যে কতগুলো কন্ডিশনাল স্টেটমেন্ট আছে সেটি হলো ইফ স্টেটমেন্ট, প্রথমে হচ্ছে ইফ স্টেটমেন্ট, পরে হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, তারপরে হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট, এবং শেষে হচ্ছে সুইচ স্টেটমেন্ট। এই চারটি হলো আমার কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। প্রথমে দেখি আমরা ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট এন্ড সুইচ স্টেটমেন্ট, এই চার ধরনের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট রয়েছে। আমরা প্রথমে ইফ স্টেটমেন্ট দেখব, ইফ স্টেটমেন্টের বাক্য গঠন দেখব, ইফ স্টেটমেন্টের বাক্য গঠন দেখব। প্রথমে ইফ এর কন্ডিশন থাকবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এবং পরে তার ইনস্ট্রাকশন থাকবে। এটা হচ্ছে আমার বাক্য গঠন, ইফ স্টেটমেন্টের বাক্য গঠন। এবং এটা যদি আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখি তাহলে এই ধরনের একটা ব্লক ডায়াগ্রাম আমরা দেখতে পারবো। কন্ডিশন সত্য হলে কোডের যে ইনসাইড ইফ বডি, মানে ইফ বডিটা এখানে আমাদের যে সত্য হলে, এটা যদি ট্রু হয় তাহলে এই এই ইনস্ট্রাকশনটা এটা এক্সিকিউট হবে, আর এখানে কোনো মিথ্যা হলে আর অন্য কোনো ইনস্ট্রাকশন নেই, অর্থাৎ প্রোগ্রামের পরের অংশটুকু কাজ করবে। আমরা কন্ডিশন সত্য হলে, আমাদের ইফ স্টেটমেন্টের স্টেটমেন্টটি সত্য হলে কোড ইনসাইড ইফ বডি,
আমরা সত্য হলে যে পরের লাইনটি থাকবে সেটা এক্সিকিউট হবে, আর মিথ্যা হলে সেখানে প্রোগ্রামের অন্য যে অংশ সেখানে সরাসরি চলে যাবে। কোড আফটার ইফ স্টেটমেন্ট মানে ইফ এর কোনো কাজ আর সেখানে হবে না। এটা হচ্ছে আমার ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টের পরীক্ষায় আসতে পারে আমাদের যে বাক্য গঠন লিখো, তখন আমাদের ইফ কন্ডিশন ইনস্ট্রাকশন এটু ক্লিকলিং চলবে। তারপরে আসি হলো আমাদের ইফ এল স্টেটমেন্ট। ইফ এল স্টেটমেন্টে আমাদের কিরকম ইফ কন্ডিশন স্টেটমেন্ট ইনসাইড বডি অফ ইফ, কন্ডিশনের সত্য হলে এই অংশটা হবে, এলস অন্যথায় মিথ্যা হলে আমাদের এই দ্বিতীয় অংশটি হবে। এখানে একটা কন্ডিশন থাকবে, সত্য হয় তাহলে এটা এক্সিকিউট হবে, আর মিথ্যা হলে আমাকে এই অংশটা এক্সিকিউট হবে। এই ইফ এলস, ইফ এলস এর আমাদের একটি ব্লক ডায়াগ্রাম আছে, সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের ব্লক ডায়াগ্রাম। যদি সত্য হয় তাহলে আমাদের এক ধরনের একটা ফলাফল মানে ইফ কোড ব্লক, আর মিথ্যা হলে এলস কোড ব্লক। এটা হলো আমার ব্লক ডায়াগ্রাম, ইফ এলস স্টেটমেন্টের ব্লক ডায়াগ্রাম। সত্য হলে যা লিখে দিয়েছি আমরা সেটা এক্সিকিউট হবে, আর মিথ্যা হলে যা লিখে দিয়েছি আমরা সেটা এক্সিকিউট হবে। আবার ইনসাইড বডি অফ এলস, ইনসাইড বডি অফ ইফ, মানে ইফ এর সত্য হলে এই স্টেটমেন্ট, আর মিথ্যা হলে আমাদের এই স্টেটমেন্ট। এটা হচ্ছে ইফ এলস, ইফ এলস স্টেটমেন্ট। তারপরে হলো আমরা এলস ইফ স্টেটমেন্টের ব্লক ডায়াগ্রাম বা আমাদের বাক্য গঠনটা দেখব, সেটা বেশ একটু বড় অন্য থেকে। ইফ কন্ডিশন স্টেটমেন্ট, এলস ইফ, এলস ইফ স্টেটমেন্ট। এলস এর একাধিক কন্ডিশন থাকতে পারে, যেমন আমাদের জিপিএ বের করার সময় একাধিক কন্ডিশন থাকে, তখন আমাদের এই এলস ইফ ব্যবহার করে এই জিপিএ এর ক্যালকুলেশন করা হয়ে থাকে। ইফ এর জন্য এক কন্ডিশন স্টেটমেন্ট, এলস ইফ এর জন্য এক কন্ডিশন স্টেটমেন্ট, এলস ইফ এর জন্য এক কন্ডিশন স্টেটমেন্ট। কোনটাই যদি না হয় সেটা এলস এর মধ্যে যাবে, কোনটাই যদি আমাদের কন্ডিশন গুলা ফিল আপ না হয় তখন এলস এর মধ্যে যেটা থাকবে সেটাই সেটা শেষও করবে। এটা হচ্ছে আমাদের এলস ইফ স্টেটমেন্টের বাক্য গঠন। যদি বাক্য গঠন এরকম আসে তখন আমরা এরকম করে লিখব, এলস ইফ এর বাক্য গঠন লেখো, ইফ কন্ডিশন স্টেটমেন্ট ওয়ান, এলস ইফ কন্ডিশন টু স্টেটমেন্ট টু, এলস ইফ কন্ডিশন থ্রি স্টেটমেন্ট থ্রি, এলস ইফ কন্ডিশন এন, অর্থাৎ এন সংখ্যক যদি থাকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম, এলস ডিফল্ট স্টেটমেন্ট। এটা হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট। এন্ড দেন ব্লক ডায়াগ্রাম, এখানে আমরা স্কোর দিয়েছি, স্কোর গ্রেটার দেন ইকুয়াল 90, ফলস হলে আরেকটা কন্ডিশনের মধ্যে ঢুকবে, স্কোর গ্রেটার দেন ইকুয়াল 80, সত্য হলে গ্রেড বি, গ্রেড বি তে প্রিন্ট হবে, আর মিথ্যা হলে আরেকটা কন্ডিশনের ভিতর ঢুকবে, স্কোর এই আমাদের এই স্কোর স্কোর 70, এই ফলস। হ্যাঁ, যদি ফলস হয় তাহলে আরেকটা কন্ডিশনের ভিতরে ঢুকবে, সত্য হলে সি সি প্রিন্ট করবে। বা ঠিক একইভাবে স্কোর যদি ইকুয়াল এবং গ্রেটার দেন থাকে 60 থাকে এবং সেটা যদি ফলস হয় তাহলে তাহলে এটা হলো আমাদের তাহলে এফ গ্রেড প্রিন্ট হবে। এটা হলো আমার একটা ব্লক ডায়াগ্রাম অফ এলস ইফ স্টেটমেন্টের। তাহলে আমরা পরে এখন আমরা একটি প্রোগ্রাম দেখব, আমাদের এই প্রোগ্রাম
আজকে আমরা প্রথমেই দিয়েছি কন্ডিশন ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট এবং সুইচ। ইফ স্টেটমেন্ট এবং ইফ এলস স্টেটমেন্ট এই দুইটার আমরা দুটো প্রোগ্রাম আজকে দেখব। নেক্সট ক্লাসে অর্থাৎ আমরা ঈদের পর বাকি দুটা স্টেটমেন্ট দেখব, এলস ইফ স্টেটমেন্ট এবং সুইচ স্টেটমেন্ট। আজকে আমরা ইফ স্টেটমেন্ট এবং ইফ এলস স্টেটমেন্টের আমরা প্রোগ্রাম দেখব, আর এলস ইফ এর বাক্য গঠন এবং ব্লক ডায়াগ্রাম দেখলাম, এবং প্রত্যেকটারই আমরা ব্লক ডায়াগ্রাম দেখলাম, এবং সুইচ কেস এবং এলস ইফ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন আসি আমরা একটা প্রোগ্রাম প্রোগ্রাম নিয়ে। এলস ইফ এর আমাদের ইউজিং ইফ স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট এই দ্বারা আমরা একটা প্রোগ্রাম লিখি। প্রথমে আমরা লিখতে হবে লিঙ্ক stdio.h মেইন ব্র্যাকেট ইন্টিজার নাম্বার, একটি নাম্বার দিতে হবে, এন্টার দ্য ইন্টিজার, প্রিন্ট হবে এটা, এবং ইন্টিজার নাম্বার স্ক্যানএফ এর মাধ্যমে আমরা সেই নাম্বারটা নিয়ে থাকি, এটা তোমরা জানো, এবং এন্ড সাইন ইন্টিজার বলে আমাদের পার্সেন্ট ইউজ করেছি এখানে আমরা। এবং আজকে যে ইফ স্টেটমেন্টের বিষয়টি সেটা আমরা এখানে জানবো, ট্রু ইফ নাম্বার ইজ লেস দেন জিরো, এটা এটা হলো আমাদের রিমার্ক, তোমরা জানো অলরেডি, এটা হচ্ছে রিমার্কের জন্য, ট্রু ইফ নাম্বার ইজ লেস দেন জিরো, যদি লেস দেন জিরো হয় তাহলে এটা একটা ইফ কন্ডিশন, লেস দেন জিরো এটা হচ্ছে কন্ডিশন। সংখ্যাটা যদি শূন্যর চেয়ে ছোট হয় তাহলে আমাদের এই স্টেটমেন্টটি প্রিন্ট হবে, ইউ এন্টার্ড যে নাম্বারটা তুমি দিয়েছ, ইফ এটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন বা স্টেটমেন্ট, এই পর্যন্ত শেষ। মিথ্যা হলে, মিথ্যা হলে সেখানে কিন্তু কাজ সরাসরি এটা প্রিন্ট করে দিবে, এখানে তো এলস নেই, শুধু ইফ, ইফ প্রিন্ট ইউ এন্টার্ড নাম্বার এটা প্রিন্ট করে দিবে, এটা সত্য হয়, আর মিথ্যা হলে সরাসরি এটা প্রিন্ট করে দিবে। দ্য ইফ স্টেটমেন্ট ইজ ইজি এবং রিটার্ন জিরো এবং প্রোগ্রাম শেষ। তাহলে আমাদের এখানে কি প্রিন্ট করে দেখাবে এই প্রোগ্রামে, এই প্রোগ্রামে প্রথমেই চাবে হলো একটা নাম্বার চাবে, ইন্টিজার টাইপের নাম্বার দিতে হবে আমাকে, সেই নাম্বারটা অবশ্যই জিরো থেকে ছোট হতে হবে, -1, -2, -3 এই জাতীয় নাম্বার, এবং সেই নাম্বারটি আমাদের যদি সত্য হয় তাহলে ইউ এন্টার্ড -2 or -3 or -5 প্রিন্ট হবে। এখানে ইউ এন্টার্ড এখানে হবে -2 or -3, এটা শেষ হবে আমাদের। আর যদি কোনটাই কাজ না হয়, এটা মিথ্যা হয়ে যায়, তাহলে এটা প্রিন্ট করে দেবে, স্টেটমেন্ট ইজ ইজি, এটা হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট, এবং রিটার্ন জিরো দিয়ে আমরা শেষ করে তারপরে আমরা চলে যাবো এখানে। এখন আমরা দেখি আরেকটি প্রোগ্রাম, সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে একটি প্রোগ্রাম দেখি, প্রোগ্রাম ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে একটি প্রোগ্রাম দেখবো আমরা, সেটা হচ্ছে ঠিক একইভাবে চেক আইদার অ্যান ইন্টিজার ইজ অড অর ইভেন, জোর অথবা বিজোর সংখ্যা নির্ধারণের জন্য আমরা একটা ইফ এলস স্টেটমেন্টের সাহায্যে একটি প্রোগ্রাম লিখব, সেটা কিরকম, ইনক্লুড stdio.h, ইনক্লুড stdio.h, তারপরে হচ্ছে আমাদের মেইন, মেইন দিয়ে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার নাম্বার, নাম্বারটা আমরা আগের প্রোগ্রামের মতোই ইনপুট নিয়ে থাকবো কিবোর্ড থেকে, প্রিন্ট এন্টার এন ইন্টিজার অ্যান্ড নাম্বার পার্সেন্ট ডি কেন দিয়েছি সেটা তোমরা জানো, এবং অ্যাড্রেস অপারেটর,
নাম্বার দিয়েছি এবং এর ফলে আমাদের একটি নাম্বার প্রিন্ট হবে। এখন এই টু ইফ দ্য রিমাইন্ডার ইজ জিরো, এটার মানে কি আমরা এখানে দেখি, ইফ রিমাইন্ডার ইজ জিরো, এটা আমরা এখানে রিমার্ক হিসেবে আসছে। এখন এখানে আমরা কন্ডিশন লিখেছি ইফ নাম্বার, একটা পার্সেন্ট দিয়েছি, টু দিয়েছি, ডাবল ইকুয়াল দিয়েছি, জিরো দিয়েছি। এই পার্সেন্টটা হলো এখানে এই বাক্সে রিটার্ন করবে। এখন যদি আমি নাম্বারটা টু দেই তাহলে বাক্সে রিটার্ন করবে জিরো, আমি যদি থ্রি দেই তাহলে বাক্সে রিটার্ন করবে না, রিটার্ন করবে ওয়ান, আমি যদি ফোর দেই তাহলে বাক্সে রিটার্ন করবে জিরো। অর্থাৎ জোর সংখ্যা যদি হয়, এটা যদি সত্য হয়, অর্থাৎ ফোর দিলে সত্য হবে, সিক্স দিলে সত্য হবে, এইট দিলে সত্য হবে, নাম্বারটি টেন দিলে সত্য হবে, তাহলে বলবো যে ইট ইজ এ ইভেন নাম্বার। হ্যাঁ, এই যে নাম্বার ইজ, এই নাম্বারটা প্রিন্ট হবে, আমি যদি ফোর ফাইভ এইট দেই সত্য হয় তাহলে আমরা এই নাম্বারটা বলবো ইভেন ইন্টিজার। আর যদি মিথ্যা হয়, যে এলস ব্যবহার করেছি এখানে আমরা, এলস মিথ্যা হয় তাহলে প্রিন্ট করবে অড ইন্টিজার, নাম্বার ইজ অড। এটা আমাদের ইফ ইউজ করেছি এবং এলস ইউজ করেছি, এই দুইটা ব্যবহার করে আমাদের প্রোগ্রাম নাম্বার ইজ ইভেন, নাম্বার ইজ অড। এটা নিশ্চয়ই বোঝা গেল আমাদের নাম্বার পার্সন টু, মানে এখানে রিমাইন্ডার বাকশেষ রিটার্ন করবে, বাকশেষ বাকশেষ রিটার্ন করবে, অর্থাৎ এটা যদি টু দেই তাহলে বাকশেষ জিরো, ফোর দিলে বাকশেষ জিরো, ফলে এই ডাবল ইকুয়ালের ডান পাশে জিরো, বাম পাশেও জিরো, মানে এটা কন্ডিশনটা সত্য। যদি থ্রি দেই তাহলে আমাদের বাকশেষ রিমাইন্ডার থাকবে হলো ওয়ান, ফলে এই পাশে ওয়ান থাকবে আর এই ডান পাশে ইকুয়াল সেখানে শূন্য থাকবে, ফলে আমাদের নাম্বার ইজ অড, এটা প্রিন্ট হবে। এই দুইটা লাইনই এখানে আমাদের প্রিন্ট হবে। প্রথম যেটা প্রিন্ট হবে সেটা হলো আমাদের এই যে এন্টার দ্য ইন্টিজার নাম্বার, আমরা একটা নাম্বার দিব, এইটা প্রিন্ট হবে। আর তারপরে যেটা প্রিন্ট হবে সেটা হলো এই যে এই ইভেন নাম্বার অর অড নাম্বার, অড ইন্টিজার, এই দুটো লাইন, এটা অথবা এটা এটা প্রিন্ট হবে। তাহলে আমাদের রিটার্ন শেষ করতে হবে প্রোগ্রাম, রিটার্ন দিয়ে জিরো এবং শেষ। আমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা বলতে পারি, লিখতে পারি, যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের। হ্যাভ এনি কোশ্চেন? নুহান, আব্দুল্লাহ আল, জাবের, হ্যাঁ, মুইন, কোনো কোশ্চেন থাকে তাহলে বলো। আর মূল্যায়নে আমরা এখানে আমরা একটা মূল্যায়নের ইফ স্টেটমেন্টের সাথে আরেকটি প্রোগ্রাম লিখবে, যে প্রোগ্রামটা এখানে দেওয়া আছে সেই প্রোগ্রামটি না, যে প্রোগ্রামটি দেওয়া আছে সেই প্রোগ্রামটি না, অন্য আরেকটি প্রোগ্রাম ইফ স্টেটমেন্ট ব্যবহার করে। ঠিক একইভাবে আমরা এই ইফ স্টেটমেন্ট ব্যবহার, ইফ এল স্টেটমেন্ট ব্যবহার করে আরেকটি প্রোগ্রাম আমরা এখানে লিখতে পারি, লিখবো আরেকটি প্রোগ্রাম আমরা লিখবো। আব্দুল্লাহ জুবাইর রোল কত? এখন কোনো কোশ্চেন থাকলে বলো, আমরা প্রথম থেকে আমরা আরেকবার একটু দেখি আমাদের, আমরা কন্ট্রোল স্টেটমেন্টের কথা বলেছি। কন্ট্রোল স্টেটমেন্ট দুই ধরনের, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এখানে আমরা আজকে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টই করব। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট শর্ত সত্য হয় এক ধরনের ফল পাওয়া যাবে, আর মিথ্যা হলে আরেক ধরনের ফল পাওয়া যাবে।
এখানে আমাদের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট গুলো এখানে আছে। ইফ স্টেটমেন্টে আমরা দেখেছি হলো শুধুমাত্র একটা কন্ডিশন এবং তারপরে ইনস্ট্রাকশন বা স্টেটমেন্ট থাকবে। একইভাবে আমাদের একটা ব্লক ডায়াগ্রামও দেখেছি আমরা, সত্য হলে ইফের যে স্টেটমেন্টটি সেটা সেটা কাজ এক্সিকিউট হবে, আদারওয়াইজ অন্য প্রোগ্রামের অন্য স্টেটমেন্ট গুলা এক্সিকিউট হবে। ঠিক একইভাবে ইফ এল স্টেটমেন্টের আমাদের কন্ডিশন থাকবে এবং দুইটা এখানে স্টেটমেন্ট থাকবে, এলস এবং স্টেটমেন্ট, এখানে দুইটা স্টেটমেন্ট। আর ইফ স্টেটমেন্টের শুধু একটা স্টেটমেন্ট একটা কন্ডিশন, আর এখানে একটা কন্ডিশন দুইটা স্টেটমেন্ট। এখানে ঠিক একইভাবে একইভাবে আমাদের স্টেটমেন্ট হলো ট্রু এবং ফলস, সত্য হয় তাহলে সত্য হলে এই কন্ডিশনটা আর মিথ্যা হলে আরেকটা কন্ডিশন নামে স্টেটমেন্ট কাজ করবে। ঠিক একইভাবে আমরা এলস ইফ স্টেটমেন্টের বেলায় দেখি কন্ডিশন ওয়ান স্টেটমেন্ট ওয়ান, এলস ইফ কন্ডিশন টু স্টেটমেন্ট টু, এলস ইফ কন্ডিশন থ্রি স্টেটমেন্ট থ্রি, অ্যান্ড এলস ইফ কন্ডিশন এন, মানে এন মানে এখানে আমরা এন সংখ্যক, এখানে ইচ্ছা করলে তুমি 10, 12, 15, 20 কন্ডিশন তুমি ইউজ করতে পারো এবং সেখানে স্টেটমেন্টও 10, 12, 15 পর্যন্ত দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক এরকম ভাবে আমরা ঠিক একটা এক্সাম্পলের মতো একটা ব্লক ডায়াগ্রাম লিখেছি আমরা, স্কোর যদি 90-এর উপর হয় সত্য হলে এ গ্রেড প্রিন্ট করবে, যদি আবার যদি মিথ্যা হয় তাহলে আরেকটা কন্ডিশনের ভিতরে যাবে, মিথ্যা হলে আরেকটা কন্ডিশনের ভিতরে যাবে, মিথ্যা হলে আরেকটা কন্ডিশনের ভিতরে যাবে। ঠিক একইভাবে এরকম ভাবে অনেকগুলো কন্ডিশনের ভিতরে যেতে যেতে পারবে। আর ঠিক একইভাবে যেকোনো একটা স্টেটমেন্ট প্রিন্ট করে মূল প্রোগ্রামে ফেরত আসবে, এটা আমরা দেখেছি। তারপরে আমরা ইফ স্টেটমেন্টের একটি প্রোগ্রাম দেখেছি ঠিক একইভাবে এরকম, এন্টার দ্য নাম্বার এবং যদি সত্য হয় তাহলে অর্থাৎ আমরা দিয়েছি হলো জিরো, লেস দেন জিরো হতে হবে নাম্বারটি, লেস দেন জিরো দিলে আমাদের এটা প্রিন্ট করবে, আদারওয়াইজ সে আর কোনো কাজই করবে না ইফ স্টেটমেন্ট, সে অন্য স্টেটমেন্ট প্রোগ্রামের অন্য স্টেটমেন্ট সেটা প্রিন্ট করে দিবে, এখানে কোনো এলস নেই। এখানে যদি আমরা এলস দিতাম তাহলে ইফ এলস স্টেটমেন্ট হয়ে যেত, আমরা এলস দেইনি এবং এবং সেখানে আমাদের প্রোগ্রাম শেষ। ঠিক একইভাবে আমাদের ইফ এলস স্টেটমেন্ট স্টেটমেন্টের প্রোগ্রাম হলো মেইন নাম্বার, ঠিক একইভাবে আমরা একটা নাম্বার নিয়েছি, এটাকে দেখবো অড না ইভেন, জোড় না বেজোড় সেই জিনিসটা দেখবো, এবং একটা নাম্বারটা নিয়েছি আমরা এবং সেটা হলো ঠিক একইভাবে আমরা দুই দিয়ে ভাগ করবো, দুই দিয়ে ভাগ করার ফলে বাক্সের যদি শূন্য হয় তাহলে সেটাকে বলবো আমরা ইভেন ইন্টিজার, আর যদি মিথ্যা হয় অর্থাৎ শূন্য না হয় আদার্স ওয়ান থাকে তাহলে সেটাকে বলবো আমরা অড, অড নাম্বার, অড ইন্টিজার। এই দুইটা লাইনই প্রিন্ট হবে, হ্যাঁ তাহলে আমাদের এখানে প্রোগ্রামটা শেষ, রিটার্ন জিরো করবে। এবং মূল লাইনে আমরা বলেছি যে একটা ইফ স্টেটমেন্ট ব্যবহার করে আরেকটি প্রোগ্রাম লেখার জন্য, এবং এই ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে আরেকটি প্রোগ্রাম লেখার জন্য আমরা বলেছি। ঠিক একইভাবে আমাদের এই তোমরা এই দুটা প্রোগ্রাম দিবে কোথায় সেটা হলো আমাদের গুগল ক্লাসরুম, গুগল ক্লাসরুম দিয়ে ক্লাস কোড হলো এটা আমরা লিখে রাখো ও2 টেস্ট ও2, টেস্টের আগে হলো একটা ও আছে, TESOT, এটা হলো আমার ক্লাস কোড, সেখানে তোমরা এই প্রোগ্রাম দুটো আপলোড করবে। এবং যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করব, যদি কোশ্চেন থাকলে তাহলে কোশ্চেন লেখো, হ্যাভ এনি কোশ্চেন তাহলে বলো। কোনো কোশ্চেন থাকলে বলো, রেজওয়ান, মইমিন, আবদুল্লাহ, আল জুবাইর, কোনো কোশ্চেন না থাকলে বলো। কোনো কোশ্চেন নাই, নো স্যার, কোনো কোশ্চেন নাই, নো কোশ্চেন স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, কোনো কোশ্চেন নাই, তাহলে আজকে আমরা ক্লাস শেষ করতে চাই, সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ।